Hello, dear students, how are you? I hope you are all fine. I am also fine. Now, I am talking your English first paper class 8. You are ready to class with me. Our today's topic, the beginning. Unit 5, lesson, the beginning. Dear students, these topics, you see some keywords. Now, the keywords are typical, extraordinary, willpower, determination, aspect, spirit, define. I think when you pronounce your word or keyword, you will able to read the passage. So at first we telling the keywords meaning. Typical Bengali meaning adorsho ba numuna shuru is some English exhibiting the qualities. Extraordinary asadharan, and a common word you know all, uncommon. Willpower is Bengali meaning ichha shakti, or determination. Determination jar bangla ortho holo dridho sankalpo, or the ability to continue to do something, orthat kichu korar jonno dridho protijna hoye jeta korboi. এরকম একটা ইচ্ছা শক্তি প্রকাশ করাই হলো ডিটারমিনেশন। অ্যাসপেক্ট দিক, অর্থাৎ কোনো একটা জিনিসের ভালো অথবা মন্দ যে দিকটা আমরা লক্ষ্য করি সেই দিক, এটা কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নয়, ভালো মন্দ দিক নির্ণয় যেটা সেটা। স্পিরিট সাহস বা চেতনা, যেটাকে আমরা আরেকটা ইংলিশ শব্দ বলতে পারি কারেজ। ডিফাইন অর্থাৎ প্রতিহত করা, অর্থাৎ চ্যালেঞ্জিং টু ডু সামথিং, অর্থাৎ কোনো জিনিস একটা করার জন্য তোমরা কারো সাথে চ্যালেঞ্জ করে যেটা আমাকে করতেই হবে, এটাই হলো ডিফাইন। নাও ডিয়ার স্টুডেন্টস, আই রিড দ্য প্যাসেজ অ্যান্ড মিনিং ইউ টেক ইউর টেক্সট বুক অ্যান্ড রিডিং উইথ মি। There is a small village called Bhavanipur in Jhinaidah. It is a typical Bangladeshi village. অর্থাৎ এই ঝিনাইদহে ভবানীপুর নামে একটা গ্রাম রয়েছে, যেটা বাংলাদেশের অন্যান্য গ্রামের মতোই সাধারণ। People here spend their day to day life mostly working in the fields. এখানকার লোকেরা তাদের জীবিকা নির্বাহ করে মাঠে কাজ করে। অধিকাংশ লোকেরাই তাদের জীবিকা নির্বাহ করে মাঠে কাজ করে। অ্যান্ড ডুইং হাউস হোল্ড ওয়ার্ক, অর্থাৎ বাড়ির কাজও করে। ইন দিস অর্ডিনারি ভিলেজ দেয়ার লিভস অ্যান এক্সট্রা অর্ডিনারি ওমেন, এই সাধারণ গ্রামে একটা অসাধারণ মহিলা বাস করে। নেমস শামিমা আক্তার মায়া, তার নাম হলো শামিমা আক্তার মায়া। শামিমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাড মেড হার এক্সট্রাঅর্ডিনারি, স্বামীমার যে ইচ্ছা শক্তি এবং দৃঢ় সংকল্প ভাব সম্পন্ন যে তার মন ছিল, এটাই তাকে এক্সট্রাঅর্ডিনারি অর্থাৎ অসাধারণ করে গড়ে তুলেছে। সি হ্যাজ সিন দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, সে তার জীবনের সবচেয়ে কঠিনতম সময়গুলো পার করেছে বা দেখেছে। বাট দ্য ক্রুয়েলটি কুড নট ডিফেট হার স্পিরিট, কিন্তু
তার এই কঠিন সময় অর্থাৎ তার জীবনের এই পরম কঠিন নিষ্ঠুরতম সময়গুলো তাকে পরিবর্তন করতে বা তার যে সংকল্প ছিল এগুলো থেকে তাকে প্রতিহত করতে পারেনি। She has come out as a winner, defying all the odds of life. সে বিজয়ী হয়েছিল তার জীবনের সমস্ত বাধা বিঘ্নকে কাটিয়ে। শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড, এখন শামিমার বয়স 32 বছর। শি হ্যাজ অনলি ওয়ান সন নেমড আশিকুর রহমান কমল, তার একটা ছেলে সন্তান রয়েছে, তার নাম হলো আশিকুর রহমান কমল। শি রানস এ স্মল বুটিক কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা, সে একটা বুটিক অর্থাৎ হাতের কাজ বা কুটির শিল্পের একটা দোকান বা একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেটার নাম হলো ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ, তার গ্রামে। লেটস হিয়ার ফ্রম শামিমা হাউ শি সাকসিডেড ইন সেটিং আপ হার বুটিক, চলো আমরা শামিমা সম্পর্কে জানবো, সে কিভাবে তার এই বুটিক থেকে অর্থাৎ তার কুটির শিল্পে বা হস্তশিল্পের এই মানে প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছিল এবং সে সফল কাম হয়েছে। নাও স্টুডেন্ট, হিয়ার উই রিড দ্য প্যাসেজ উই নো অ্যান্ড ইটস মিনিং, উই নো ইটস মিনিং, হিয়ার সাম অল্টারনেটিভস, নাম্বার 1, 2, 3, 4, 5, হিয়ার সাম 5 অল্টারনেটিভস। ফার্স্ট অল্টারনেটিভ, ভবানীপুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, ভবানীপুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, হিয়ার 4 অপশনস, এ আনইউজুয়াল, বি ইউজুয়াল, সি ফেমাস, ডি হলো ইনফেমাস। হিয়ার আই রাইট দ্য অপশনস, রাইট অপশনস ইউজুয়াল, ইটস অ্যান্সার ইজ ইউজুয়াল। নাম্বার 2, শামিমা ইজ এন এক্সট্রা অর্ডিনারি পার্সন, হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, অর্থাৎ এই যে এক্সট্রা অর্ডিনারি, এই এক্সট্রা অর্ডিনারি পার্সনের এইটার সঙ্গে কোন শব্দটা সেম মিনিং, এর সেম মিনিং হলো এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, কমন, সিম্পল, ইমাজিন, নর্মাল। ইটস রাইট অ্যান্সার ইমাজিন, হেয়ার ইমাজিন, অর্থাৎ এটা চারটা অপশনের মধ্যে সঠিকটা হলো এক্সট্রা অর্ডিনারির সঙ্গে এটা যা হলো ইমাজিন। নাম্বার 3, দ্য পিপুল অফ ডিটারমিনেশন সাকসিডেড ইন দ্য লং রান, অর্থাৎ যে মানুষেরা দৃঢ় সংকল্প করে তারা পরিণামে সফল কাম হয়, এখানেও চারটা অপশন দেওয়া রয়েছে, উইল পাওয়ার, উইকনেস, স্ট্রং ডিজায়ার, উইশ। হিয়ার দ্য রাইট অ্যান্সার স্ট্রং ডিজায়ার। নাম নাম্বার 4, শামিমা হ্যাজ ফেসড দ্য ডার্কেস্ট অ্যাসপেক্ট অফ লাইফ, অর্থাৎ শামিমা তার জীবনের অন্ধকারাচ্ছন্ন মানে দিকটাকে পেরিয়ে এসেছে বা মুখোমুখি হয়েছে। হেয়ার 4 অপশনস, অ্যাপিয়ারেন্স, পজিশন, ক্যারেক্টারিস্টিক্স, পিস। হেয়ার দ্য রাইট অ্যান্সার অ্যাপিয়ারেন্স। অ্যান্ড নাম্বার 5, দ্য ট্র্যাজেডি ইন শামিমাস লাইফ কুড নট ডিফেট হার স্পিরিট, অর্থাৎ এই দুঃখ ভারাক্রান্ত বা বিয়োগান্তক সময়টা শামিমার যে অদম্য শক্তি বা ইচ্ছা শক্তি ছিল এটাকে থামাতে পারেনি। এইখানে স্পিরিটের মানেটা কি? নাও হিয়ার 4 অপশনস, এ ঘোস্ট, বি সোল, সি স্ট্রেংথ, অ্যান্ড ডি উইজডম। হিয়ার দ্য রাইট অ্যান্সার সোল, অর্থাৎ আত্মা। নাও ডিয়ার স্টুডেন্টস, দ্য সেকশন বি, ইউ রিড দ্য সেকশন বি, রিড দ্য টেক্সট অ্যাগেইন, নাও ম্যাচ দ্য ফ্রেজেস উইথ দ্য মিনিং, হেয়ার সাম সেন্টেন্সেস, অর্থাৎ এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে,
বলা হয়েছে যে তোমরা টেক্সট আবার পড়ো, পড়ে এই সেন্টেন্সগুলোকে ম্যাথ মিনিংফুল সেন্টেন্সে পরিণত করো। নাও ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট সেন্টেন্স ডে টু ডে লাইফ, সেকেন্ড সেন্টেন্স হাউস হোল্ড ওয়ার্ক, থার্ড সেন্টেন্স ক্রুয়েল অ্যাসপেক্টস অফ লাইফ, ফোর্থ সেন্টেন্স কাম আউট অ্যাজ এ উইনার, ফাইভ সেন্টেন্স অল দ্য ওর্স অফ লাইফ, সিক্স টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, ইয়ে আর দ্য আনফিনিশড সেন্টেন্স, নাও উই আর ফিনিশড দেম অ্যান্ড ইট মেক এ মিনিংফুল ওয়ার্ড, মিনিংফুল সেন্টেন্স। নাও ডিয়ার স্টুডেন্টস, ডে টু লাইফ, ডে লাইফ ইস জয়েন্ট দ্য সেন্টেন্স সি আর ওয়ান অ্যান্ড সি, সি দ্য সেন্টেন্স ইজ এভরি ডে লাইফ, ডে টু ডে লাইফ জয়েন্ট উইথ এভরি ডে লাইফ। নাম্বার টু হাউস হোল্ড ওয়ার্ক ই জয়েন্ট এ ডোমেস্টিক চোর্স, অর্থাৎ এ হাউস হোল্ড ওয়ার্ক এটার মানে যেটা হলো ডোমেস্টিক, অর্থাৎ বাড়ির যে কাজগুলো সেগুলো হাউস হোল্ড ডোমেস্টিক চোর্স। নাম্বার থ্রি ক্রুয়েল অ্যাসপেক্টস অফ লাইফ, অর্থাৎ জীবনে তার কঠিনতম সময়টা এটা এ জয়েন্ট হবে, অর্থাৎ এটার মিনিংটা যাই হলো তোমার এ, অর্থাৎ আনকাইন্ড হ্যাপিনিংস ইন লাইফ, আনকাইন্ড হ্যাপিনিংস ইন লাইফ। নাম্বার ফোর কাম আউট অ্যাজ এ উইনার, অর্থাৎ এটার অর্থটা কি, এটা বি বিকাম ভিক্টোরিয়াস, অর্থাৎ বিজয়ী হওয়া। নাম্বার ফাইভ অল দ্য ওয়ার্স অফ লাইফ ডিফিকাল্টিস অফ লাইফ, নাম্বার সিক্স টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ ইস মিনিং হ্যাভিং অল দ্য রেগুলার ফিচার্স অফ এ বাংলাদেশি ভিলেজ, হ্যাভিং অল দ্য রেগুলার ফিচার্স অফ এ বাংলাদেশি ভিলেজ, অর নাম্বার সিক্স জয়েন্ট দ্য ই। নাও ডিয়ার স্টুডেন্টস, হেয়ার সেকশন সি, রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হেয়ার থ্রি কোশ্চেন্স, নাও ইট ইস ইউর হোমওয়ার্ক, ইউ রাইট দ্য কোশ্চেন্স অ্যান্সার্স ইন ইউর হোম অ্যান্ড ইউ সাপোর্ট ইউর টেক্সট বুক। সো ডিয়ার স্টুডেন্টস, নাও আই ফিনিশ মাই টুডেজ ক্লাস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।